লাইভ করছো নাকি? হ্যাঁ, কত লাগিয়েছে, লাগাতে কত পড়ে গেছে? কয়েক লাখ টাকা বাবা। হ্যাঁ, এইটার দাম কত? এই ক্যামেরাটা, এই ক্যামেরার দাম তো বলছি কয়েক লাখ টাকা দামের। শীতকালে রাতে আইসক্রিম অর্ডার করেছি। কিসের অর্ডার মারছো? এটা র্যাপিডো, সুইগির অর্ডার? র্যাপিডো, হ্যাঁ, সুইগিরই অর্ডার। হ্যাঁ, তাহলে আর আমরা এবার দাঁড়িয়ে আছি এখানে, অর্ডার দিচ্ছে না, আধা ঘন্টা 40 মিনিট ধরে দাঁড়িয়ে। ওই জন্য তো র্যাপিডো করছি, কিছু করার নেই দাদা। এত মন খারাপ করলে চলবে? মন খারাপ করছি না। 12টার মধ্যে কটা হয়েছে? কটা? 13টা। আর একটা দরকার, 16টা মারবে? তাহলে থাকো ভোর 4টে অবধি। পুরনো সব এলোমেলো গল্পগুলো নতুন করে কেন করছে আমায় আবার ভিতর থেকে এলোমেলো? দাঁড়িয়ে আছি আমি ঠিক ওইখানেই, তুমি দাঁড়িয়ে থাকতে বলেছিলে ঠিক যেইখানেই। তাকিয়ে আছি আমি ঠিক সেই দিকেই, রোজ তুমি আসতে যেদিক থেকেই। তবে আমি রাস্তা দিয়ে যাই, আর যদি তোমার পুরনো স্মৃতিগুলো আমায় বারবার করে ভাবায়, তাহলে কি করব আমি, কি করব? গাড়িটা ঠিক রাস্তার এরকম সাইডে দাঁড় করাবো, রাস্তার পাশে গাড়িটা এবার দাঁড় করিয়ে আবার নয় কেঁদে নেব। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? জানো কি, এখন ঘড়ির কাঁটায় রাত ঠিক 11:15। ওয়েলকাম করছি তোমাদের আমার নতুন ব্লগে। রাত, রাস্তা ফাঁকা, শুনশান, এখন সব কিছুই। একটা অর্ডার মাগো, লাস্ট দেখাবো ভিডিও তোমাদের। তো চলো এখন দেখা যাক কোথায় অর্ডার দেয়। রাস্তা সব ফাঁকা, ভুমভুম করছে রাত, শীতকাল, রাত 11:15 ওভার হয়ে গেছে। বাট আমি যখন দেখেছিলাম তখন 11:15 ছিল, এখন 20:22 হয়ে গেছে। তো এখন একটা অর্ডার মারবো, সেটাই ভিডিও করব। আর অনকে হয়ে গেছে, তো থ্যাংক ইউ সবাইকে অনকে করার জন্য। আর তোমার দরকার মাত্র 99,000, 1,000 হয়েছে, 99,000 বাকি, 1,00,000 টার্গেট। জানি না কত দিনে হবে, বাট করতে হবে, করতে হবে 1,00,000। যতদিন না হচ্ছে হাল ছাড়ছি না, সেলিব্রেশনটা সেইভাবেই করব, 1,00,000 সাবস্ক্রাইবার যেদিন আমার কমপ্লিট হবে। তো গাইস, অনেকক্ষণ পরে তোমার হচ্ছে এখন একটা অর্ডার ঢুকেছে আমার কাছে। ন্যাচারাল আইসক্রিম বলে একটা দোকান আছে, ওখান থেকে নিয়ে বেলেঘাটায় ঢুকেছে। তো হয়তো সম্ভবত এটা লাস্ট অর্ডার হবে, কারণ ওখানে কিছুক্ষণ দাঁড়াবো, যদি দেয় ভালো, নাহলে এটাই দিয়ে হচ্ছে ডিউটি অফ করে দেবো। রাত অনেক হয়ে গেছে, এটা দিতে দিতে 12টা বেজে যাবে, সব অন্ধকার দিয়েছে, ঘুটঘুটে অন্ধকার। এই যে দোকানটা, এখান থেকে পার্সেলটা জাস্ট পিক আপ করবো, নাহলে অর্ডারটা পিক আপ করে নিই। তুমি কে হবে আমার আবার? তো বন্ধুরা, ফাইনালি অর্ডারটাকে পিক আপ করে নিয়েছি, আর তোমার হচ্ছে যাচ্ছি কাস্টমারের লোকেশানে। যাই হোক, আজকে না বেশি আর্নিং হয়নি, সন্ধ্যের পরেই বেরিয়েছিলাম তোমার হচ্ছে ডিউটিতে, ঠিক আছে? আজকে রিপাবলিক ডে, তো দিনের বেলা বেরিয়েছিলাম, বাট 2 ঘন্টা ধরে দেখি একটা অর্ডার হয়েছে, ঠিক আছে, তাও ছোটো অর্ডার, 25 টাকার অর্ডার। তো ওই জন্য আর মারিনি, দিয়ে স্টপ করে দিয়েছিলাম, মানে ডিউটি বন্ধ করে বাড়ি চলে এসেছিলাম, দিয়ে সন্ধ্যের পরে বেরিয়েছি। দিয়ে তোমার এই ভালো হয়েছে, বেশি বলবো না, বাট হয়েছে, মোটামুটি হয়েছে, ঠিক আছে, যতটা দরকার আমার কম বেশি ততটাই হয়েছে। এখন যাচ্ছি এই অর্ডারটা দেব, দিয়ে হচ্ছে তোমার ডিউটি অফ করে দেবো, কারণ এখন অলরেডি কটা বাজে জানো? দাদা বলে দিচ্ছে, এবার টাইমটা আমি চেক করে নিই, এখন বাজে তোমার 11:50, রাত 11:50। তো রাত 11:50 হয়ে গেছে, আর কি কাজ করবো বলো? সারা রাত তো কাজ করা যায় না, শীতকালের রাত এখন, আর বুঝতেই পারছো রাস্তা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর আমাদের তো মেন রোডের উপরে কাজ না, গলির গলার মধ্যে ঢুকতে হয়, তো কুকুরের খুব উৎপাত রাতের বেলা, অতিরিক্ত উৎপাত কুকুরের, মানে ছুটে ছুটে আছে কামড়াতে, ঠিক আছে? তো এটা রিক্সের বেসায়, মানে রাতের বেলা স্পেশালি। তো চলো একটু গানে, মানে মিউজিকের সাথে অনুভব করো রাতের। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না,
আমি থাকব আমার মতোই আশুক যাহতোই যন্ত্রণা একা একা আর কাঁদব না দুঃখ নিয়ে আর ভাবব না আমি থাকব আমার মতোই আশুক যাহতোই যন্ত্রণা মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব তো বন্ধু এখন রাত 12টা বাজে আর চিংড়িঘাটার সিগনাল দেখে শুনশান এই জায়গাটায় কত ভিড় থাকে বাট এখন পুরো শুনশান ও ভাই সব ভাই সব পুরো রাস্তাঘাট পুরো শুনশান একদম তো অনেকে হয়ে গেছে কেক ফেক কাটলাম না বাট টার্গেট তো আমার একটাই না তোমার হচ্ছে 1,00,000 সাবস্ক্রাইবার যেদিন কমপ্লিট হবে সেই দিন আমি মিট আপও করবো ঠিক আছে আর অনেক 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 কিছু করবো তো প্লিজ 1,00,000 করে দাও 1,00,000 সাবস্ক্রাইবার প্লিজ 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 সবাই 1,00,000 করো ভাইটাকে এগিয়ে যেতে সাহায্য করো 1,00,000ই ভালো করে সেলিব্রেশন করবো আর হ্যাঁ তোমার হচ্ছে অনকে হয়েছে অনকেটা আমি বকখালি যাবো বলেছিলাম বাট এই মাসে তো হচ্ছে না কারণ চাপ হয়ে গেছে আমার ইএমআই দিতে হবে তো নেক্সট মান্থে হয়তো বকখালি যাবো তো বকখালি গিয়ে হয়তো একটু আনন্দ করবো অনকে সেলিব্রেশন সেইভাবে না মানে একটু ট্যুর করবো আমি একটু অনকে উপলক্ষে ঠিক আছে তাছাড়া কিছু না তো কাস্টমারের লোকেশন এখানে কোথায় আছে ডেলিভারিটা করে নিয়ে বাড়ি চলে যাব রাত 12টা বাজে খুব খিদেও পেয়ে গেছে সব শুনশান কিছু কিছু গাড়ি চলে সারা রাত ধরে এখানে একটা ক্লাব আছে বিবেকানন্দ বাণী ক্লাব বাইরে অনেক কিছু তো গাইস ফাইনালি তোমার হচ্ছে অর্ডারটাকে ডেলিভারি করে দিলাম আর এখন যাচ্ছি বাড়ি যা হয়েছে হয়েছে এখন কিছু করার নেই আর রাত অনেক হয়ে গেছে আর কাজ করা যাবে না দিনের বেলা অর্ডার দিচ্ছিল না আর কি করবো বলো কি আর করা যাবে তোমার হচ্ছে সামনের মাস থেকে একটু ঘন ঘন রাইড বেশি করব ঠিক আছে আর লোকাল ব্লকটা কম করব বাট সেটা নেক্সট মান্থের পর থেকে গাড়িগুলো কত স্পিডে যায় রাতের বেলা ও ভাই সাহেব তাহলে চলো গুড নাইট সবাইকে জানি না তোমরা মানে সবাই কেমন আছো সবাই ভালো থেকো আশা করছি তো এই ভিডিওটা এখানেই আর আমি চলে এসেছি ঘরের সামনে এই যে ঘর তো ভিডিওটা এখানে স্টপ করছি টাটা গুড নাইট Ah.